वेलकम टू राज देवी प्रोडक्शंस। এই যে আমার শখ মেটানোর জন্য তোমরা সিগারেট নিয়ে আসো, মনে রেখো সিগারেট কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সিগারেট ক্যান্সারের কারণ। রাজদেবী প্রোডাকশনে আপনাদের স্বাগতম। আজকের গল্পটি প্রজেক্ট পার্সিং শো শোয়ের আগের একটি অসমাপ্ত ঘটনার থেকে সৃষ্ট। তবে প্রথম ঘটনাটির অদ্ভুত রহস্যটি না জানা থাকলে এর পরবর্তী অংশটি জানবেন কি করে? রাজদেবী প্রোডাকশনের তখন নাম ছিল অন্য কিছু, রাজপ্রতাপ বসুর কলমে পরাণ তরুলতার ভূত গল্পের অবলম্বনে মাধবগড়ের জঙ্গলে। এর পরে থাকবে গল্পটির পরবর্তী অংশ। তাহলে শুরু করা যাক। সকাল থেকে কি একটা যেন ভুলে যাচ্ছি, ঠিক মনে করতে পারছি না। স্ত্রী মেয়েকে নিয়ে গেছে বাপের বাড়ি, আমার কর্মক্ষেত্রও আজ বন্ধ। খবরের কাগজটা খুলে ঝুল বারান্দায় এসে বসতেই মনে পড়ে গেল আজ তানানাথের বাড়িতে আমার আর কিশোরীর নিমন্ত্রণ আছে। কারণটা জিজ্ঞেস করতে উনি বলেছিলেন, নিমন্ত্রণের কারণ জানলে তোমরা আসতে সাহস পাবে না, তাই সেটা সেই দিনই দেখো। ঘড়িতে তখন বিকেল চারটে, কিশোরীর আসতে দেরি দেখে আমি পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। বেশি দূর অবেশি যেতে হলো না, মটলেন পেরিয়ে এগোচ্ছি, দেখি কিশোরী বিহারি চপওয়ালার দোকান থেকে দাঁড়িয়ে আমাকে হাত নাড়ছে। কাছে আসতে কিশোরী বলল, আজকে একটু বেশি করে খাবার নিয়ে নি, মনে আছে তারানাথ বলেছিল আজ রাতে ওনার বাড়িতে থাকতে হতে পারে। বললাম, আমার কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই আজ, আর তাছাড়া বাড়িও ফাঁকা। দুজন হাঁটতে হাঁটতে সেই পরিচিত টিনের বোর্ড লাগানো দরজাটির সামনে পৌঁছাতেই মনটা শব্দ তৃষ্ণায় ভরে উঠল। শব্দের মাধ্যমে যে কোনো অবান্তর ঘটনাকেও প্রাণোচ্ছল ও শ্রুতি মধুর করে তোলার বিশেষ ক্ষমতা তারানাথের আছে। জানি না আজ কেন আমাদের তার বাড়িতে রাত কাটানোর নিমন্ত্রণ করেছেন। কিশোরী দরজায় কড়া নাড়ল, ঠাকুমশাই আছেন নাকি? তারানাথ আমাদের অবাক করে পেছন থেকে বলল, এখনো নেই, এবার বাড়িতে ঢুকবো। তোমাদের জন্য একটু বাজার করতে গেছিলাম, তোমরা আজ রাতে আমার বাড়ি থাকবে, এই গরিবের বাড়িতে একটু নুন ভাত খাবে না তা কি হয়? আমি বললাম, কি যে বলেন ঠাকুর মশাই, আপনার বাড়ির প্রসাদ পাবো এ আমাদের পরম সৌভাগ্য। তারানাথ হঠাৎ উদাসীন হয়ে পড়ল, বলল, প্রসাদ তৈরি করার যোগ্য আর হতে পারলাম কই? যাগে, সেসব কথা চলো ভেতরে চলো। ভেতরে এসে বৈঠকখানায় বসলাম। কিশোরী যেন কি একটা ভাবছিল, আনমোনা হয়ে বলল, আজ তারানাথের মুখটা দেখে মনে হলো উনি কিছু একটা লুকোচ্ছেন, তুমি কি কিছু বুঝলে ভায়া? আমি কিছু বলার আগেই তারানাথ ভেতরের ঘর থেকে বলে উঠল, যেটা লুকোচ্ছি সেটা ধরতে পারছো না, তাই তো? দ্বন্দ্বে রাখবো না, এসো শুরু করি। আজ তারানাথ নিজেই তক্তপোষে বসে তার সামনে সেজে রাখা হুকোটি নিজের দিকে টেনে নিল। নারকেলের মালা দিয়ে বানানো হুকোটির মাথায় আগুন লাগিয়ে ঈষৎ হেসে বলল, তোমরা আমার কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী শুনেছ, কিন্তু আজ যে ঘটনা আমি বলবো তা এতটাই সাম্প্রতিক যে আমি এখনো তার প্রতিটা মুহূর্তকে স্মৃতি সঞ্চয়ের কোষাগারে আবদ্ধ করতে পারিনি। কিশোরী বলল, মানে আপনি বলতে চাইছেন আপনার বৈষয়িক জীবনের পরের কোনো ঘটনা? তারানাথের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল, স্ত্রীর দৃষ্টিতে কিশোরীর দিকে তাকিয়ে বলল, এ ঘটনা গত সপ্তাহের, ঘটনায় উল্লেখিত পাত্র পাত্রী স্থান এখনো অক্ষত,
এই অভিজ্ঞতার কথা আমি তোমাদের যে শোনাতে পারবো সে আশা আমি ছেড়েই দিয়েছিলুম। কিশোরী অবাক হয়ে বলল, বলেন কি? তারানাথ বলল, গত সপ্তাহে আমি আমার এক পুরনো বন্ধু ভূপতি চরণের বাড়ি যাই। আমায় বেশ কয়েক মাস ধরে পত্র মারফত তার দিচ্ছিল সে। চিঠিগুলি খুবই স্বাভাবিক, এখনো আমার কাছে আছে, তা তোমাদের দেখাবো। পুরনো বন্ধুকে তার বর্তমান উন্নত সচ্ছল অবস্থা দেখাবে বলেই এই আমন্ত্রণ। তার বাড়ি পৌঁছাতে আমায় বেশি বেগ পেতে হল না। পুরুলিয়ার পাহাড় ঘেরা সবুজ প্রান্তরের মাঝে একটি ছোট্ট গ্রাম মাধবগড়। এর আগে আমি সেখানে কখনো যাইনি, তবুও কেন জানি না জায়গাটা আমার খুব চেনা লাগলো। এখানকার মানুষগুলোকেও কেমন যেন আগে দেখেছি। তোমাদের বলেছিলাম না, মাঝে মাঝে মনে কিছু কথা ভেসে ওঠে যা পরে গিয়ে মিলে যায়। ঠিক তেমনই একটা অনুভূতি হলো আমার। ঘোর কাটলো ভূপতির ডাকে। কিরে তারা, কি এত ভাবছিস বলতো? আজ তো প্রায় বিকেল হয়ে গেল, আজ তুই খাওয়া দাওয়া করে বিশ্রাম নে, কাল আমার জমি জমা যেটুকু করতে পেরেছি সব ঘুরে দেখাবো। ভূপতির কথা শুনে আমি তাকে অনুসরণ করে তার গৃহে প্রবেশ করলাম। খাওয়া দাওয়ার কথা তোমাদের আর বলবো না, এই জীবনে আতিথ্য যা পেয়েছি তার ফিরিস্তি খুলে বসলে কতগুলো দিন পার হয়ে যাবে তা বলতে পারবো না। খাওয়া দাওয়া করলাম ঠিকই, কিন্তু মন যেন পড়ে আছে সেই মুহূর্তটাতেই, যে সময় আমি গ্রামটিতে প্রবেশ করলাম। ভূপতি বলল, এই নে তো দেখি তামাকটা, আগে যেমন করে শাস্তি তেমন করে শাস্তি দেখি। তামাক খেতে খেতে তোকে কেন ডেকে পাঠিয়েছি বলছি। আমি বললাম, আমায় ডেকে পাঠানোর কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি, মানে কোনো বিশেষ কারণ? হুকুন নলটিতে একটি বিক্ষিপ্ত টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ভূপতি বলল, লক্ষ্য করে দেখবি প্রতি মাসে একটি করে চিঠি তোকে আমি পাঠিয়েছি, এবং প্রতিটিতেই আমি কিবারে চিঠি লিখছি তা তোকে প্রথমেই উল্লেখ করেছি। মনে পড়ে গেল, দেখলাম কথাটা ঠিক। প্রতি চিঠির শুরুতেই একটি কথা লেখা, আজ শুক্রবার। তারপরের কথাগুলো আমি কোনো চিঠিরই মন দিয়ে পড়িনি। আসলে বয়সের সাথে সাথে বন্ধুত্বেও একটু মানসিক দূরত্ব সৃষ্টি হয়, তা তোমরাও বুঝবে। কিন্তু যে কোনো একটি চিঠি যদি মন দিয়ে পড়তাম, তাহলে হয়তো ওই নির্মম ঘটনার সাক্ষী হতে হতো না। আজ আমি এখানে তোমাদের সামনে বসে আছি ঠিকই, কিন্তু আমায় আবার মাধবগড় যেতে হবে, একটি কাজ অপূর্ণ রেখে এসেছি। তারানাথ চুপ করল, তার শান্ত চোখ দুটি নিচের দিকে নেমে গেল। বুঝলাম যে ঘটনা তারানাথের মাথায় চলছে তার উপসংহার খুব একটা ভালো নয়। কিশোরী বলল, ঠাকুমশাই তারপর কি হল? তারানাথ মুখ তুলল না, শুধু মাথা নেড়ে ইতিবাচক সংকেত করল। কিছু মুহূর্ত আমরা সকলে চুপ। তারানাথের কথায় নীরবতা ভাঙল, মাথা নিচু করে বলল, ভূপতি বলল প্রতি মাসের শেষ শনিবার তাদের গ্রামের একটি করে মানুষ মারা যায়, এবং যে পরলোক গমন করে সে নাকি নিজের ইচ্ছেতেই চলে যান। ঘরের দোর দিয়ে হয় বিষ খেয়ে, না হয় গলায় দড়ি দিয়ে নিজের ইহজীবন ত্যাগ করেন। কিন্তু পরিবারের লোক বা বন্ধু বান্ধব কেউ তার পূর্ব সংকেত পায় না। কোনো ঝগড়া অশান্তি কিছু নয়, এই ভয়তে সে তার স্ত্রী কন্যাকে তার শ্বশুর বাড়ি রেখে এসেছে এই 3 মাস হল। যে যায় সে এমনি চলে যায়,
আর এক রাস মায়ার মন খারাপ দিয়ে যায় কাছের মানুষদের। শেষ কথাটি বলার সময় তারানাথের গলায় এক উদাসীনতা ও হতাশা খেলে গেল। বুঝলাম ঘটনাটি আর যাই হোক, তারানাথ এই ঘটনায় আশানুরূপ ফল পায়নি। ধরা গলায় তারানাথ বলল, ভূপতির কথা শুনে মনের মধ্যে কেমন যেন সংকোচ হল। একই দিনে প্রতিমাসে কিভাবে মানুষ মারা যায়, আর মারাই যদি যায় তার কারণ নেই কেন, এসব ভাবতে ভাবতে তামাক টানতে লাগলাম। মনের মধ্যে প্রশ্ন এলো, আমি এই ঘটনায় কিভাবে ভূমিকা নিতে পারি, পুলিশের কাছে যেতে বলবো, কি এমন সময় হঠাৎ মাথায় এলো আজ শুক্রবার। উত্তেজিত ভাবে ভূপতিকে বললাম, এই আজ তো শুক্রবার, তার মানে তোর কথা অনুযায়ী কালকেও একজন আত্মহত্যা করবে, তাই তো? ভূপতি আমার হাত দুটি ধরে বলল, ভাই তারানাথ, আমার মনে হয় ও কাজ কোনো ডাইনি বা ভূত পিশাচের কাজ। তুই তো অনেক নাম করা তান্ত্রিক, কলকাতা শহরে তোর ভালো নাম ডাক আছে, তুই এই বিপদ থেকে আমাদের বাঁচা ভাই, আমাদের বাঁচা। আমি বুঝতে পারলাম এ মৃত্যু লীলা গ্রামে কি প্রকার আতঙ্ক ফেলেছে, কিন্তু এ যদি শুধুই ভূত পিশাচ বা ডাইনির প্রাদুর্ভাব হতো তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু গ্রামের বাতাসের শান্ত ভাব আর ভূপতির ঘরের পাশে লাগানো কামিনি গাছ থেকে আসা তার মনোমুগ্ধকর সুভাষ কোনো কালো শক্তির উপস্থিতির প্রকাশ করছে না, সবটাই খুব স্বাভাবিক। আমি বললাম, দেখ ভূপতি, আমার মনে হয় না এই বিষয়ে আমি কিছু করতে পারবো, তবে এই দিনে যখন এসেছি কালকের দিনটা আমি তোর এখানে থাকবো। এই কথা বলে ওখানেই বালিশে হেলান দিয়ে চোখ বুঝলাম। এটুকু বলে তারানাথ উঠে দাঁড়ালো, শান্ত গলায় আমাদের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও আমি ভাতটা দেখে আসি, কারণ এবার যে ঘটনা তোমাদের বলবো তা শুরু করলে আমি আর উঠতে পারবো না। তারানাথ চলে যেতে আমি কিশোরীর চোখের দিকে তাকালাম, দেখলাম কিশোরীও আমার মতন এক দৃষ্টে তারানাথের প্রস্থান পর্ব দেখছে। গলা ঝাড়া দিয়ে বললাম, কি হে, কি এত ভাবছ? কিশোরী বলল, না মানে আমি ভাবছি ঠাকুরমশাই আজ খুব নিস্তেজ হয়ে পড়েছেন গল্প বলতে বলতে, অন্য গল্পগুলোতে তার ভূমিকা যেভাবে তিনি বোঝান এক্ষেত্রে কিন্তু তেমন হচ্ছে না, এমন সময় উঠলেন, উফ। মিনিট পাঁচেক পর তারানাথ এলো, মাথা নিচু করে তক্তপোষে বসতেই কিশোরী বলল, এই নিন ঠাকুরমশাই ফুলুরি খান। আসলে এতটা গভীরে চলে গেছিলাম না গল্প শুনতে শুনতে যে নিজের বিদায়কালে মনে রাখার মতো শেষ বন্ধু তোমাদের ভাবি বলেই আজ তোমাদের এখানে ডেকেছি। আমি কোনোদিন তোমাদের কোনো গল্প বলিনি এবং এক্ষেত্রে তোমরা দুজন এমন প্রমাণের সাক্ষী হতে চলেছ যা মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবে না। কথাগুলি শান্ত গলায় বললেও কিশোরীর মুখ লজ্জায় নিচু হয়ে গেল। বুঝলাম এখান থেকে না বেরোনো পর্যন্ত ওহো আর কথা বলবে না। কিন্তু আমরা দুজন কোন বিষয়ে সাক্ষী হতে চলেছি, তারানাথ বলতে শুরু করল। হঠাৎ করে নতুন জায়গায় গেলে ঘুম ভালো হয় না, সেই রাত্রে আমারও তাই হলো। ভোরের দিকে এপাশ ওপাশ করতে করতে উঠে পড়লুম, তখনও রাতের স্মৃতি সূর্যের আলো মুছতে পারেনি। তবে এ গ্রামের মানুষের মধ্যে কি পরিমাণ ভয় কাজ করছে তা আরও একবার প্রমাণ পেলাম ভূপতির ধড়ফড় করে উঠে বসে পড়ায়। আমার উঠে পড়ার পূর্ব অবস্থানের পরিবর্তনের ফলে যেটুকু মৃদু শব্দ হয়েছে তাতেই সে জেগে গেছে।
ঢোক গিলে ভূপতি বলল, কি হয়েছে তারা, তুই উঠে পড়লি যে? আমি ওর পিঠে হাত রেখে বললুম, তুই নিশ্চিন্তে ঘুমা ভূপতি, আমি যখন আছি তোর এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, এবং ব্যাপারটা যদি আমার হাতের মধ্যে থাকে আমি তার নিষ্পত্তি না করে তোর গ্রাম থেকে যাব না, এই ব্যাপারে তুই নিশ্চিত থাক। আমার কথা শুনে একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ভূপতি আবার শুয়ে পড়ল। আমার খুব খারাপ লাগছিল, ভাবছি কি করে আমি আমার ছোটবেলার বন্ধুকে রক্ষা করব। তারপর এই মাধবগড় কি আছে এখানে যেটা আমায় কোনো পূর্ব ঘটনার দিকে ইঙ্গিত করছে? বারে বারে মনে হচ্ছে জায়গাটা আমার চেনা, অথবা কোনো এক চিন্তা ভাবনায় এমনই একটি জায়গা আমার মনের পটভূমি হয়েছিল। এসব ভাবতে ভাবতে ঘরের বাইরে এলাম। আলো আধারির মধ্যে কিছুটা হেঁটে ভূপতির ঘরের পাশের কামিনী ফুল গাছ তলায় এসে দাঁড়ালাম। জিজি পোকাগুলো সারা রাত আত্মনাদ করে কেমন যেন ঝিমিয়ে গেছে। খুব ক্লান্ত গলায় দূরে একটি কাক ডাকছে। রাতের পৃথিবীতে যারা জীবিত থাকে তারা পুনরায় গা ঢাকা দেওয়ার তোড়জোড় করছে। এমন সময় বাঘাড়ে কি একটা পড়ল। হাত দিয়ে দেখি যেটি পড়েছে সেটি একটি কামিনী ফুল। আমি ফুলটি হাতে নিয়ে আবার ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দেব বলে পেছনে ঘুরেছি। দরজার সোজাসুজি উঠোনের মাঝখানে তুলসী মন্দিরের পাশে আলো আধারিতে একটি প্রাণীর অবয়ব দেখতে পেলাম, যা একটু একটু করে দরজা লক্ষ্য করে এগিয়ে আসছে। কাছে আসতে দেখলাম আমাদের গ্রামের বটতলার সেই সাধু ভূপতির ঘরের দরজার পাশে এসে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পরে দেখলেও তাকে চিনতে আমার এক মুহূর্ত লাগলো না। তার দিকে ফিরে প্রণাম করতে সে ঈষৎ হাসল। পর মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে আলো আধারিতেই উধাও হয়ে গেল। কিন্তু আজ উনি আমায় দেখা দিলেন কেন? তাহলে আমার কি কোনো বিপদ আছে? যদি থেকেও থাকে তাহলে তো আমারই তা আগের থেকে বুঝতে পারার কথা। এই সাধুই তো আমায় বলেছিলেন যে আসন্ন সুসময় এবং দুঃসময়ের পূর্বাভাস আমি পাব। কিন্তু কি জানো তো, অর্থ পার্থিব ভোগ্যবস্তুর লালসা আমার জীবন থেকে অনেক শক্তি কেড়ে নিয়েছে। যদি সে সময় মায়া শোক এগুলো ত্যাগ না করে সংসার জীবনে নিজেকে না বেঁধে তন্ত্রসিদ্ধ হতে পারতাম, তাহলে যে কতগুলো সংসারকে আজ রক্ষা করতে পারতাম তা বিচার করে কে? তা যাই হোক, সূর্যের আলো ঠিক মতো স্পর্ধা পেতে একটু দেরি হলো। ওখানে পাহাড়ে ঘেরা মালভূমি অঞ্চলগুলিতে কুয়াশা জমে থাকলে তা মিলিয়ে যেতে বহুক্ষণ সময় লেগে যায়। বাজে তখন সকাল সাতটা, তবুও বাইরে দেখলে মনে হয় হে যেন সবে ভোর হচ্ছে। ভূপতি ওর গরুগুলোর জন্য বিচুলি কেটে দিয়ে চা বসালো। আমি চলা ঘরেই বারান্দায় এক কোণে এক অস্থায়ী চৌকির উপরে বসেছিলাম। কোনো কারণ ছাড়াই ভূপতি চা বানানোর জন্য যে স্টোভ ধরিয়েছে তার আগুনের দিকে তাকিয়ে আছি। ভূপতি বলল, তারা কিছু বুঝতে পারলি? আজ শনিবার, আজ আবার কেউ না কেউ মারা যাবেই। আমি বললাম, দেখ, কোনো অপ্রাকৃতিক কারণে আমি কাউকে মরতে দেব না, এই প্রতিশ্রুতি আমি তোকে দিচ্ছি। তুই আমার কয়েকটা জিনিস জোগাড় করে দিতে পারবি? কি জিনিস? এই ধর, ধুনি করার কাঠ, কোষাকুষি, ঘি, দুধ, গঙ্গা জল আর একটা জবানমালা। ভূপতি উৎসুক হয়ে বলল,
আমি এক ঘন্টার মধ্যে তোকে সব জোগাড় করে দিচ্ছি। বলে সে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে গেল। আমার মন তখনও উদাসীন। আমি জানি না আসলে কোন অজানা কালো শক্তির বিপরীতে আমি লড়াই করতে প্রস্তুতি নিচ্ছি। সকাল 9টার সময় ভূপতির উঠোনের তুলসী পীরের উপরে কুয়াশা কেটে দুফালি রোদ এসে পড়ল। ভূপতি তখনও ফেরেনি। ও ফিরল আরো মিনিট 20 পরে, কিন্তু ও একা আসেনি, ওর সাথে আরো 25-30 জন এসেছে। আমার বুঝতে দেরি হল না, এরা এই মাধবগড় গ্রামের অভাগা মানুষজন। প্রত্যেকের চোখ আমার দিকে এবং সব কটা চোখেই নিজের সংসারকে বাঁচানোর আশা। গ্রামেগঞ্জে কোনো খবর রটতে সময় লাগে না। ভূপতি যোগ্য সামগ্রী জোগাড় করার সময় যে টুকটাক মানুষের সাথে কথা বলেছে, তাদের মাধ্যমেই পুরো গ্রামটি জেনে গেছে যে ভূপতির বাড়িতে নাকি এমন একজন মানুষ এসেছে যে এই অকাল মৃত্যু থেকে এই গ্রামকে রক্ষা করতে পারে। কি বলবো, ওদের বুঝতে না দিলেও আমার অবস্থা তখন ওদেরই মতন। আমিও জানি না এসব আটকাবে কি করে। সকলের উদ্দেশ্যে বললাম, মৃত্যু হতে পারে যেমন দড়ি বা ধারালো জিনিস ঘর থেকে সবাই সরিয়ে ফেলো, এবং বাড়ির সবাই আজকের বাকি দিনটুকু এক ঘরে থাকবে, কেউ কোনো কারণে বাইরে যাবে না। ভূপতি, এই গ্রামে কতগুলি বাড়ি আছে? ওই 24টা। আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে গৃহবন্ধন করে দিয়ে আসবো। এবার তোমরা যাও, আর দেরি করো না। সবাই হুড়মুড় করে চলে গেল। মনে মনে ভাবলাম, দেখি না, আমার মতো করে সম্পূর্ণ চেষ্টা করে দেখি, কিন্তু একটা ব্যাপার কিছুতেই মিলাতে পারলাম না। ওই সাধু আজ আমায় দেখা দিলেন কেন? তাহলে কি সত্যি আমার সামনে খুব বিপদ? তখন যদি বুঝতে পারতাম এমন একটা ঘটনা ঘটতে চলেছে। তারানাথ আবার মাথা নিচু করল। কিশোরী নিচু গলায় বলল, ঠাকুরমশাই, সেদিন কি তবু একজন মারা গেছে? খানিক চুপ করে থেকে ধরা গলায় তারানাথ বলল, হ্যাঁ গেছে, তবে বাকিটা তোমাদের একটু পরে বলছি। তোমরা খেয়ে নাও গিয়ে, আমি তোমাদের ভাত বেড়ে সাজিয়ে দিয়ে ঢেকে রেখে এসেছি। কিশোরী বলল, আপনি খাবেন না? তারানাথ মাথা নেড়ে না সূচক ইঙ্গিত করতেই আমি কিশোরীর হাত টেনে উঠিয়ে নিলাম। বুঝলাম তারানাথ মারাত্মক শোকাহত হয়েছেন এই ঘটনায়। আমরা খেয়ে দিয়ে এসে দেখি তারানাথ হুকোয় ঠিকরে লাগাচ্ছে। বললে, গরিবের বাড়ি কেমন খেলে? কিশোরী বলল, ছাড়ুন তো, ওসব কথা তারপর কি হলো বলুন। তারানাথ হুকোটা সরিয়ে রেখে আবার শুরু করল, মাধবগড় গ্রাম এতটাই ছোট যে 2 ঘন্টা ঘুরলেই পুরো গ্রামের সব মানুষের সাথে আলাপ করা যায়। ভূপতিকে সঙ্গে করে গ্রামের প্রত্যেকটা বাড়ি শুদ্ধি করে গঙ্গা জল দিয়ে গণ্ডি কেটে গৃহবন্ধন করে দিলাম, এবং পুনরায় সবাইকে মনে করিয়ে দিলাম আজ সবাই এক ঘরে থাকবে, কেউ কোনো কারণে বাইরে বেরোবে না। গ্রামে ঘুরে বুঝলাম এ নিশ্চয়ই কোনো অলৌকিক উপদ্রব। আমি যা করছি একেবারেই ঠিক করছি। গ্রামের কোনো মানুষের মধ্যে কোনো মানসিক ভারসাম্যহীনতা বা শ্রেণী বৈষম্য নেই। এদের প্রত্যেকের চোখে এক অপ্রাকৃতিক মৃত্যু ভয়। আমি ভূপতিকে বললাম, আমি এক বিশেষ হোম করব, বুঝলি? আমার বিশ্বাস এ হোম সম্পূর্ণ হলে তোদের গ্রামের ওপর থেকে বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। ভূপতির চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, আমি জানতাম তুই পারবি, এর জন্যই আমি বহুদিন ধরে তোকে চিঠি লিখছি, বুঝলি? বললাম, তুই বাড়ি চলে যা, আমি গ্রামের মাঝে যে শিব মন্দির আছে না,
তার সামনে চত্বরে বসে বিশেষ হোমটা করব। ভূপতি চলে গেলে আমি মন্দির প্রাঙ্গণে গিয়ে বসলাম। পাঁজা করে বাঁধা কাঠের দড়ি খুলতে খুলতে সব গ্রামবাসীর অসহায় মুখগুলি মনে পড়তে লাগল। তবে সাধু যখন দেখা দিয়েছেন আমার বিপদ কিছু ঘটবে। গঙ্গা জল ও চন্দন দিয়ে একটি বৃত্তাকার বেদি বানিয়ে তার মাঝখানে হোম করার সমস্ত সরঞ্জাম নিয়ে গুছিয়ে বসলাম। ধুনি ধরিয়ে দিতেই ধুনির আলোয় মনের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। তবে এর মাঝে একটা কথা বলে রাখি, গ্রামগঞ্জের নিস্তব্ধতা এমন পর্যায়ে কখনো কখনো যায় যে তোমাদের মতো শহুরে মানুষের কাছে অপ্রাকৃতিক মনে হতে পারে। দিনের আলো তখন ম্লান হচ্ছে, আর আগেও বললাম যে এসব অঞ্চলে দিন হতে সময় লাগে এবং দিন ফুরিয়েও যায় চোখের নিমেষে। শুধুমাত্র ধুনিতে কাঠের গাঁট ফাটার শব্দ ছাড়া আমার চারপাশে কোনো সজীব অস্তিত্ব নেই। পাখিগুলো যেন গ্রামবাসীদের মতো যে যার বাসায় সপরিবারে কোনো অজানা মৃত্যুর ভয়ে গা ঢাকা দিয়েছে। দেহবন্ধন করে পুজো শুরু করেছি। দেখলাম মন্দির প্রাঙ্গণের আম গাছগুলিতে হালকা হাওয়ার মতো বয়ে গেল, যেন কেউ এখানে নিশ্চিন্তে ছিল। পুজোর ঘণ্টার ধ্বনিতে তার কর্ণগহ্বরে প্রীতি জন্মায়নি। এক মনে পুজো শেষ করে আমি ভৈরবের আরতি শুরু করব, এমন সময় দেখি কোথার থেকে একটি কুকুর আমার গণ্ডির কিছুটা দূরে এসে দাঁড়িয়েছে। এই কুকুরটি আমার চেনা, ভূপতির বাড়ির সামনে এই কুকুরটাকে আসা যাওয়ার সময় আমি দেখেছি। আগুন দেখলে জীবজন্তু তার কাছে আসে না। আমি ওর দিকের থেকে চোখ সরিয়ে নিবিষ্ট হলাম আরতিতে। গ্রামের গরুর দুধের খাঁটি ঘি আর শুকনো কাঠ দিয়ে হোম সারলাম নির্বিঘ্নভাবে। সব সেরে যখন উঠলাম তখন রাত 9টা। প্রয়োজনীয় জিনিস পুটলিতে নিয়ে মন্দিরের বেদি থেকে নেমে গেলাম। হোমের আগুন তখন নিভে যাওয়ার পর্যায়ে। রাস্তার দিকে এগোতে এই কুকুরটি আমার পিছু নিল। গ্রামের সব মানুষ সাধারণত ঘুমিয়ে পড়ে একটু তাড়াতাড়ি, কিন্তু এ গ্রামের মানুষের ঘুম নেই। অজানা কারণে বাড়ির কোনো মানুষ যদি মারা যায় তাহলে কি আর চোখে ঘুম আসে? কিন্তু আমি এত নির্বিঘ্নে পুজো শেষ করলাম কি করে? মনে খচখচ তবুও যেন থামল না। ফেরার পথে আমি গ্রামের সব বাড়িগুলিতে খোঁজ নিলাম। প্রত্যেক বাড়ি যাই আর শুনি কাউর বাড়িতে কোনো ক্ষতি হয়েছে কি না। আমায় দেখে সাহস করে গ্রামের দুটো তিনটে ছেলেও আমার সাথে সাথে ঘুরতে লাগলো, আর তাদের পেছন পেছন কুকুরটা। গ্রাম পরিক্রমণ করে জানা গেল না, আজ কেউ মারা যায়নি। 6 মাস পর আজ এই প্রথম শনিবার যেদিন গ্রামের মানুষের কোনো অজ্ঞাত মৃত্যু সংবাদ পায়নি। আমার মনটাও অজানা খুঁজিতে ভরে উঠল। যাক, আর যাই হোক, যে শুভ লক্ষণেই হোক, এই মৃত্যুলীলার অবসান হয়েছে। তারানাথ চুপ করল। কিশোরী বলল, বাঁচা গেল, কিন্তু পরে আর খোঁজ নিয়েছেন? খোঁজ কার কাছে নেব? গ্রামের সব বাড়ি ঘুরে যখন ভূপতির বাড়ি পৌঁছালাম তখন রাত 12টা। যে কুকুরটা পিছু করছিল আমায় পাশ কাটিয়ে উঠোনের মাঝখানে তুলসী পীড়ের পাশে দাঁড়িয়ে কেঁদে উঠল। আমি বুঝলাম কেন আমার হোমে কোনো বিঘ্ন ঘটেনি। শয়তান যা করার তা আমার হোম শুরু করার আগেই করে দিয়ে গেছে। বয়সের সাথে সাথে মানুষের সতর্কতা যে কমে যায় তা বুঝতে পারলাম। বাড়ি থেকে বেরিয়ে সব বাড়ি কাত্রবন্ধন করে আর বাড়ি ঢুকিনি, সুতরাং এ বাড়িতে কোনো অন্যায় বা অলৌকিক শক্তি প্রবেশ করতে সংকোচ বোধ করবে না। আমি আকুল হয়ে ছুটে গিয়ে ডাকলাম, হে ভূপতি, ভূপতি, ভূপতি!
ঘরে গিয়ে যে দৃশ্য দেখলাম তা না দেখলেই বোধহয় ভালো হতো। আমার ছোটবেলার বন্ধু যে আমার কাছে গ্রামের মানুষের জীবন সুরক্ষা চেয়েছিল, সে আমার অসতর্কতার ফলেই চলে গেল। দুঃখ কষ্ট জিনিসটা খুব বেশি গ্রাস করে না আমায়, তোমরা তো জানো, কিন্তু সেদিন নিজের চোখ দুটো আর স্পর্ধা করতে পারল না। কিশোরী বলল, মারা গেল? শুধু মারা যায়নি, ওর ঘাড় মোটকে পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে কেউ। এটা কোনো মানুষের কাজ হতে পারে না, সুতরাং তোমরা ঠিকই ধরেছ, এমন কোনো কাপালিক যে প্রতি শনিবার বেতাল জাগিয়ে মাধবগঞ্জে পাঠায়। তার কারণ আমি ধরতে পারিনি, তবে ও গ্রামে আমার আর কোনো মর্যাদা নেই। গ্রামবাসীকে বাঁচাতে যে বাড়িতে উঠলাম, সেই বাড়ির বন্ধুকেই বাঁচাতে পারলাম না। এই নিয়ে লোকের অনেক কানাঘুষো শুনে ভূপতির অন্তিম সৎকার করে ফিরে এলাম। কিশোরী বলল, তাহলে কি এভাবেই চলবে? দুষ্ট কাপালিক শাস্তি পাবে না কোনো? আপনি চুপ করে চলে এলেন কেন? তারানাথের চোখ লাল হয়ে উঠল, চোয়াল শক্ত করে বলল, শাস্তি পাবে, তোমরা যাবে এবার আমার সাথে। সপ্তাহ খানেক পরে সে অলৌকিক দিনটি এলো। আজ আমি আর কিশোরী কোন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি জানি না। এতদিন পর্যন্ত তারানাথের কাছে তার জীবনে ঘটে যাওয়া রোমহর্ষক কাহিনীগুলি কেবল শুনেছি, তবে নিজেরা সশরীরে তারানাথের সঙ্গে কোনো একটা অভিযানের প্রত্যক্ষদর্শী হব এই স্বপ্নেও ভাবতে পারিনি। বলা ভালো এক প্রকার বিশ্বাস করতে পারছি না এখনো। ট্রেনের কামরাটা পুরো ফাঁকা, একটি স্লিপার কোচের জানলার ধারে কিশোরী ও তার পাশে আমি। যদিও রেলগাড়িতে চেপে পুরুলিয়া যাওয়ার প্রস্তাবটা ও বলা ভালো জোর করে যাওয়ার প্রস্তাবটা কিশোরীরই ছিল। আমাদের ঠিক উল্টো দিকে চেয়ারটাতে বসেছিলেন তারানাথ জ্যোতিষার্ণব। জানলার দিকে তাকিয়ে বললেন, কোনো মতেই নিজের এই ভুলটাকে মেনে নিতে পারছি না বুঝলে। গ্রামের সব বাড়ি গৃহবন্ধন করলাম, কিন্তু যে বাড়িতে নিজে গেলাম সে বাড়িটি রক্ষা করতে পারলাম না। কি করে ভুলে গেলাম ভূপতির বাড়ির কথা? নাকি আমায় ভোলানো হলো? বলে তারানাথ চোখ বুঝলেন। কিশোরী ভ্রু কুচকে বলল, মানে মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? আপনাকে আপনার বন্ধুর বাড়ি গাত্রবন্ধন করার কথা কেউ ভুলিয়ে দিয়েছে সত্যি? আমি বললাম, আহ কিশোরী, তুমি দেখোই না কি হয়। তাছাড়া কিছু নয়, ঠাকুরমশাইয়ের বয়স হয়েছে, উনি ভুলে যেতেই পারেন এবং এই বয়সে এটা স্বাভাবিক। তাই বলে কোনো মানুষের মনের মধ্যে ঢুকে তাকে কোনো কথা ভুলিয়ে দেওয়া যায়? হ্যাঁ, এমন কথায় হাসি পায় বই কি? তারানাথ চুপ করে চোখ বুঝেই ছিল, এবার চোখ খুলে কিশোরীর দিকে তাকিয়ে বলল, মানুষের বয়স হয় এবং ধীরে ধীরে তাদের উপস্থিত বুদ্ধি ও বলের পরিমাণ কমতে থাকে, এ কথা তুমি ঠিকই বলেছ। কিন্তু তন্ত্র সিদ্ধি ও সাধনা ও তার থেকে প্রাপ্ত শক্তির কখনো বার্ধক্য আসে না, তা সব সময় অমর। সম্মোহনী বিদ্যা কি জানো? আশা করি তোমাদের সে ব্যাপারে পূর্ণ অভিজ্ঞতা আছে। আমার মনে পড়ে গেল সেই ভয়াবহ রাতের কথা, সেদিন আমি আর কিশোরী যেভাবে তারানাথের সম্মোহনী জালে জড়িয়ে গিয়েছিলাম। উফ, সেই ঘটনা তোমাদের শুনিয়েছি। কিশোরী ফুট কেটে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আমাদের আপনার সাথে মাধবগণ নিয়ে যাচ্ছেন কেন? এটা কি বয়সের স্বনির্ভরতা হারানোর ফল? তারানাথ মাথা নেড়ে বলল, তা ঠিক নয়,
তবে কিছুটা তাই। আমার তিনজন মানুষ দরকার, না হলে আমার কার্য সম্পূর্ণ হতে বাধা আসবে। চাইলে গ্রামের দুজনকে আমি ডেকে নিতেই পারতাম, কিন্তু যে গ্রামে আমার নিজের বন্ধুকেই বাঁচাতে পারিনি সেই গ্রামে আমার ডাকে কেউ আসবে না বলে তারানাথ আবার জানলা দিয়ে বাইরে তাকালো। মসৃণ সবুজে ঘেরা প্রান্তর আর দূরের পাহাড়গুলিকে সাক্ষী রেখে ছুটে চলেছে আমাদের ট্রেনটি। কিশোরী মনে মনে কোনো এক গানের সুর বাঁধছে। তারানাথ আর কোনো কথা বলল না। ঘন্টা দুয়েক এভাবে নিঃশব্দে কাটল। তারপর এসে পৌঁছালাম পুরুলিয়ার এক প্রত্যন্ত রেলওয়ে স্টেশনে। কিশোরী সবার আগে লাফ মেরে নামলো ট্রেন থেকে, তারপর নামলাম আমি, তারানাথ নামলো সবার শেষে। নেমে দেখলাম আমরা তিনজন ছাড়া এই স্টেশনে আর মাত্র দুজন নেমেছেন, একটি মহিলা আর একটা ছোট্ট মেয়ে। ট্রেন স্টেশন ছেড়ে চলে যেতেই তাদের আর দেখতে পেলাম না। তারানাথের দিকে ঘুরে তাকিয়ে দেখি সে স্টেশনে লাগানো একমাত্র বিদ্যুৎ স্তম্ভের দিকে চোখ মোটা করে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে নয়, চোখের ইশারায় কাউকে যেন শাসাচ্ছেন। এমন সময় উনি বললেন, তোমরা এগো, আমি আসছি। আমি আর কিশোরী একবার সেই বিদ্যুৎ স্তম্ভ আর একবার তারানাথের দিকে তাকিয়ে নিয়ে সেখান থেকে বাঁদিক বরাবর এগিয়ে গেলাম। বেশি দূর এগোতে পারলাম না। আলোক স্তম্ভ থেকে আসা যেটুকু আলোর আভা আমাদের পথ দেখাচ্ছিল তা হঠাৎ নিভে গেল। সঙ্গে সঙ্গে ঘুরে পেছনে তাকালাম। পেছনে দুর্ভেদ্য অন্ধকার, কালো রাতের থেকেও কালো অন্ধকার। কিশোরী ডাকলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। ভায়া, ঠাকুরমশাইয়ের কিছু হলো না তো? ভয়ার্ত কণ্ঠে বললাম। মানে কি হবে, কি বলছো তুমি? এমন সময় কালো অন্ধকার ভেদ করে পরিচিত কণ্ঠ শুনতে পেলাম। এতক্ষণে মাত্র এটুকু এলে, চলো যাওয়া যাক। আমরা কেউই তারানাথের কাছে কি ঘটেছে জিজ্ঞেস করলাম না, কারণ বুঝেছি উনি কিছু বলবেন না। তবে কোনো একটা কাজে তিনি যে সফল হয়ে ফিরছেন তা তার মুখ দেখে বোঝা যায়। রাত 8:20, কলকাতার এমন সময়কে সন্ধ্যা বলা হয়। কিন্তু যে জায়গায় আমরা এখন আছি সে জায়গা আমাদের প্রতি সময় বুঝিয়ে দিচ্ছে যে আমরা যে প্রকৃতিতে অভ্যস্ত এটা তা নয়। এ যেন অন্য কোনো পৃথিবী। রাতের কালিমা যেন আমাদের আষ্টে পৃষ্ঠে ধরতে চাইছে। তারানাথ বলল, ভূপতির বাড়ি বেশি দূর নয়, কারণ ওর বাড়ির উঠোন থেকে আমি ট্রেনের আওয়াজ শুনেছি। কিশোরী বলল, গা ছমছমে জায়গা বটে, দেখুন তো ওই যে একটা আলু দেখা যাচ্ছে না। অন্ধকারে কোন দিকে দেখালো বুঝতে পারলাম না, তবে দূরে দেখলাম কালো অন্ধকারকে ভেদ করে একটা হলদে আলোর আভা বেরোতে চাইছে। অগত্যা সেদিকেই তিনজন এগোতে থাকলাম। আলোর কাছে পৌঁছে দেখলাম এটি একটি সাইনবোর্ড, এবং সাইনবোর্ডকে কেন্দ্র করেই এই আলোটির উপস্থিতি। শ্যাওলা পড়া সাইনবোর্ডের হলদে রঙটি কালচে হয়ে এসেছে, এবং তাতে অপরিষ্কার কম্পিত হাতে লেখা আছে, মাধবকর। তারানাথ বলল, এই জায়গায় এসেই আগের বার আমার কেমন যেন মনে হয়েছিল। কোনো বিপদের সংকেত নয় কিন্তু, তবে কেমন যেন ঘটে যাওয়া ঘটনাকে নিজের চোখের সামনে আবার দেখছি এমন কিছু। যাই হোক, বেশি দূরে নয়, চলো সামনেই ভূপতির ভিটে। তারানাথকে এবার আমরা অনুসরণ করলাম। হঠাৎ কানের পাশ থেকে কনকনে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। দূরের গাছের পাতাগুলো যেন হেলে দুলে নিজের অস্তিত্বের জানান দিতে লাগলো। কালো অন্ধকারে আকাশ দেখতে না পেলেও সাদা মেঘের ভেতর দিয়ে সুতোর মতো সাদা রেখা তৈরি করে এক ঝলকের জন্য আমাদের বর্তমান প্রকৃতিকে দেখিয়ে দিল। কিশোরী বলল, মনে হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, তবে এত মেঘ আকাশে ছিল তা আগে বুঝতে পারিনি।
ঠাকুমশাই, আর কত দূর? তারানাথ বলল, এসে পড়েছি কাছাকাছি, ওই দেখো তার সংকেত, বলে তারানাথ নিচের দিকে ইঙ্গিত করল। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দেখলাম একটা কুকুর তারানাথের সামনে এসে জিভ বার করে ল্যাজ নাড়ছে। কুকুর পরিচিত মানুষ দেখলে যেমন আচরণ করে ঠিক তেমন। বুঝতে অসুবিধা হল না, এটি তারানাথের মৃত বাল্য বন্ধু ভূপতিচরণের কুকুর। তারানাথ এর কথা আমাদের আগেই বলেছে। কুকুরটা আমাদের আগে আগে চলতে লাগলো। তাকে অনুসরণ করে মিনিট দুয়েক হাঁটার পর আমরা এসে পৌঁছালাম একটা মাটির পাঁচিল দেওয়া দোচালা বাড়ির সামনে। বাড়ির ভেতরে একটা তেলের বাতি জ্বলছে। তারানাথই সবার আগে উঠোনে পা দিল। সঙ্গে সঙ্গে পাশের কোনো এক বাড়ি থেকে ভেসে এলো শাঁখে ফু দেওয়ার আওয়াজ। দেখলাম বাড়ির একমাত্র আলোটি যেখানে জ্বলছিল সেখান থেকে সরে গিয়ে দরজার কাছে এলো। দরজার কাছে দেখলাম আলোটি হাতে নিয়ে একজন মহিলা এসে দাঁড়িয়েছে। তারানাথকে দেখে বলল, আপনি কে? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তারানাথ বলল, আমি ভূপতিচরণের বাল্য বন্ধু, ওর মৃত্যু লগ্নে আমি এখানে ছিলাম। সঙ্গে সঙ্গে মহিলাটির চোখ লাল হয়ে গেল, ক্রুদ্ধ কণ্ঠে বলল, আপনি আপনি আমার স্বামীকে খেয়েছেন, আর এখন এসেছেন আমায় আর আমার মেয়েকে খেতে? যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, নইলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ বাবুর বাড়ি যাব। কিশোরী প্রতিবাদ জানিয়ে বলল, দেখুন, এখানে এসেছি আপনার স্বামীর হত্যার আসল কারণ খুঁজতে। আর হ্যাঁ, ঠাকুর মশাই আপনার স্বামীকে খায়নি, যদি এই কাজ উনি করতেন তবে এখানে উনি ফিরে আসতেন না। ঠাকুমশাই চলুন, এখানে আর এক মুহূর্ত নয়, চলুন চলুন, বলে সে উঠোন থেকে বেরিয়ে পাঁচিলের বাইরে গিয়ে দাঁড়ালো। মহিলাটি বলল, হ্যাঁ যান যান, আমার বাড়িতে ওসব ভণ্ডামি টন্ডামি চলবে না। ভণ্ডামি করে আমার স্বামীটাকে। তারানাথ আর আমি নিশ্চুপ হয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারানাথকে এমনভাবে কেউ কথা বলল এবং তারানাথ কোনো জবাব দিল না এমন ঘটনা আমার সামনে ঘটবে কখনো আমি আশা করিনি। তবে ওনার চুপ থাকাটাই যে কোনো বড় উত্তরের সূচনা তা আমরা জানি। উত্তর এই মহিলা পাবেন ঠিক সময় এলেই। তারানাথ ও আমি উঠোন পেরিয়ে কিশোরীর কাছে এসে দাঁড়াতেই শুনতে পেলাম মহিলাটি সজোরে দরজার কপাটটি আটকে দিলেন। কিশোরী কিছু বলতে যাবে এমন সময়, প্রণাম নেবেন ঠাকুর মশাই, আমার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, যদি কিছু না মনে করেন আপনারা এই অধমের বাড়িতে আশ্রয় নিতে পারেন। কথাটি এলো আমাদের বাঁ দিক থেকে। অন্ধকারে কোনো একজন আগন্তুক এসে ঠিক আমাদের পাশে দাঁড়িয়েছে তা আমরা কেউ বুঝতে পারলাম না। অদৃশ্য অতিথি বলল, চিন্তা করে সময় নষ্ট করবেন না, আজ রাতটা আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, দেরি কেন করছেন? কিশোরীর মাথা খুঁচেছিল, তীব্র গলায় বলল, কে হে তুমি, আর তুমি কি করে জানো আমাদের কি কাজ আর কি না? তাছাড়া, তারানাথ বাধা দিয়ে বলল, আজকে দিনটা পুরালে কাল থেকে পূর্ণিমা, আর আমার কাজটা এ কারণে আজই করতে হবে, চলুন বচ্চাজি মশাই। আমি আর কিশোরী দুজন দুজনের মুখ চাওয়াচাই করলাম। আবার এটাও ভাবলাম তারানাথ যেহেতু এখানে আমাদের আগে এসেছে সেহেতু হয়তো মৃত্যুঞ্জয় বাবুকে সে চেনে, কিন্তু সে জানলো কি করে যে তারানাথের আজ রাতেই কোনো কাজ আছে? যাই হোক, আমরা তারানাথকে অনুসরণ করে বেশ খানিকটা হেঁটে একটা বিচুলির ছাউনি দেওয়া ছোট্ট কুটিরে পৌঁছালাম। কুটিরটির দরজা খোলা, ঘরের ঠিক মাঝখানে একটি তেল প্রদীপ রাখা আছে। আমি ও তারানাথ ভেতরে ঢুকে একটি মেঝে থেকে অপেক্ষাকৃত উঁচু চৌকিতে বসলাম। কিশোরী পাশেই দাঁড়িয়েছিল, হাতে তেলের প্রদীপটি তুলে নিয়ে ঘরের চারিদিকে দেখতে দেখতে মৃত্যুঞ্জয় বাবুকে প্রশ্ন করল, আপনি ঘরের দরজা খুলে রেখে গিয়েছিলেন কেন? আপনার ঘরে কোনো দামি জিনিস নেই বলে? মৃত্যুঞ্জয় বাবু হেসে বলল,
আমি শুধু ঘরটিকে ঘুমানোর জন্য ব্যবহার করি যখন আমার খুব ঘুমানোর দরকার হয়। কথাগুলি শুনতে কেমন অসংলগ্ন মনে হল। লোকটি পাগল না তো? তারানাথ গলা ঝেড়ে বলল, আচ্ছা যাই হোক, চলো এবার কাজ শুরু করা যাক, যার জন্য তোমাদের এখানে নিয়ে আসা। কিন্তু ভট্টাচার্যি মশাই, আপনাকে একটু বাইরে যেতে হবে, এখানে শুধুমাত্র তিনজন থাকতে পারবে। যদি আপত্তি না করেন তবে এই অতিথিকে বিশ্বাস করে দেখতে পারেন। মৃত্যুঞ্জয় সলজ্জে বললে, এ মাঝিজি, আপনারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, আর অতিথিদের এটুকু কুশলতা দিতে পারবো না, তা কি হয়। এমনিও আমার অনেক দূর গ্রামে এক জমিদার বাড়ি যেতে হবে এক বিশেষ কাজে। আমি তবে আজই বেরিয়ে যাই, আপনাদের কাজ না শেষ হওয়া পর্যন্ত আপনারা এখানে থাকতে পারেন। নমস্কার বলে সে পেছন ঘুরতেই কিশোরী জিজ্ঞাসা করল, জমিদার বাড়িতে কি কাজ তোমার? মৃত্যুঞ্জয়বাবু পেছনে না ঘুরেই বলল, তথাস্তু, বলে সে চলে গেল। কিশোরী আমিও তারানাথ মুখ চাওয়াচাই করলাম। আমার ও কিশোরীর মনে ব্যক্তিটির সম্পর্কে কি আসছে তা আমি বুঝতে পারছি। লোকটা হয় পাগল না হলে মিচকে শয়তান। শহর থেকে এসেছি, সাথে অনেক দামি জিনিসপত্র থাকবে এই ভেবে আমাদের সামনে পাগল সাজার অভিনয় করছে। একটু চোখ বুঝলেই সব নিয়ে পালাবে। কিন্তু তারানাথের দিকে তাকিয়ে দেখলাম তার পাকা চুলে ও গোপ দাঁড়ির ফাঁকে একটা ম্লান হাসির রেখা খেলে গেল। মৃত্যুঞ্জয় বাবু চলে যাওয়ার পর আমি আর কিশোরী ঠিক তারানাথের বৈঠকখানায় যেভাবে বসি তেমনভাবে তার দিকে ফিরে বসলাম। কিশোরী সপ্রশ্নে তার দিকে তাকাতেই তারানাথ বলল, কাজ শুরু করা যাক, আগে যদি একটা পাসিং শো হতো তবে শেষ করতে করতে তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিতাম। কিশোরী হাসি মুখে পকেটে হাত ঢুকিয়ে বলল, সে জিনিসটার প্রয়োজন আপনার হবে আমি জানতাম, এর জন্য দু প্যাকেট পাসিং শো নিয়েই ট্রেনে উঠেছি। এ নিন ঠাকুরমশাই। সিগারেটে আগুন লাগিয়ে তারানাথ বলতে শুরু করল। দেখলাম তার চোখ হঠাৎ কিশোরীর দিকে স্থির হয়ে গেছে। দেখো আজ হাতে সময় খুব কম, তাই বেশি বিস্তারিত না বুঝিয়ে কাজ শুরু করব। আমি এখানে একজনকে ডাকব, যে ভূপতিকে কে মেরেছে তা বলে দিতে পারবে, এবং তার কথা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে সে ঠাকুরমশাই, মানে এটাও কি সম্ভব? তারানাথ উজ্জ্বল চোখে বলল, মাতুপাগলি থেকে ভূতডামোর সাধনায় সিদ্ধি লাভ করার উপায় জেনেছিলাম, কিন্তু তা সেখানে সম্পূর্ণ করতে পারিনি। তার উপর মধুসুন্দরী দেবীর আবির্ভাব হয়ে আমায় আমার ভেতর থেকে পৃথক করে দিয়েছিল। এই সাধনায় সিদ্ধি লাভ হয় তারও পরে, সেও এক ভয়াবহ কাহিনী, তোমাদের শোনাবো পরে সে কথা। কিন্তু এই প্রক্রিয়াটি অনেক নিচু শ্রেণীর তান্ত্রিকরাও ব্যবহার করেন ভেলকি দেখাবার জন্য। ভাবিনি আমায় কখনো এই সাধনার আশ্রয় নিতে হবে। কেন হচ্ছে বা আমার শক্তি কিভাবে লোপ পেয়েছে তা তোমরা তো জানো। কিশোরী উৎসুক হয়ে বলল, শুরু করুন ঠাকুরমশাই, যদি সত্যি ভূপতিবাবুর হত্যাকারীর ঠিকানা জানতে পারি এক মুহূর্ত অপেক্ষা করব না। বলে তারানাথের দিকে একটু এগিয়ে বসল কিশোরী। তারানাথ কিশোরীর হাতে হাত রেখে বলল, সত্যি তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য, এই না হলে তারানাথ জ্যোতিষার্ণবের ভাগ্য। কিন্তু এ প্রক্রিয়া তুমি দেখতে পাবে না কিশোরী, দেখবে শুধু সে। বলে আমার দিকে চক্ষু নির্দেশ করল। আমি অবাক হয়ে বলতে যাব যে কেন শুধু আমি। কিশোরী কথা কেড়ে নিয়ে বলল, আচ্ছা আমি দেখি বা সে, একজন দেখলেই হলো, আমি কি তবে চলে যাব নাকি? তারানাথ শান্ত কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না, তোমায় ছাড়া এ প্রক্রিয়া হবে না। একটু বলে দিই, এ প্রক্রিয়াতে সাধারণত তিনজন মানুষের প্রয়োজন হয়,
তার ভেতরে সব থেকে দুর্বল মানুষটির মধ্যে পূর্বে মৃত ব্যক্তিটির আবির্ভাব ঘটে। কিন্তু এক্ষেত্রে আমি সব থেকে শক্তিশালী মানুষটির মধ্যে তাকে আনতে চাইছি, কারণ মৃত্যুর পর যে কোনো ব্যক্তির আত্মা এক পাশবিক শক্তি ধারণ করে, তাই তার আগমনের মাধ্যমটি যদি দুর্বল হয় সে সেই মাধ্যমটিকেও ফেরার সময় নিয়ে যেতে পারে তার সাথে। এটুকু বলে তীক্ষ্ণ দৃষ্টিতে কিশোরীর দিকে তাকালো। কিশোরী হয়তো কিছু একটা ভাবছিল, জোর করে ঘোর কাটিয়ে হেসে বলল, আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন, তবে তুমি কিন্তু আমায় সবটা বলবে, বলে আমার দিকে তাকালো। আমি বললাম, আমি তোমায় সব বলবো এই ব্যাপারে, তুমি নিশ্চিত থাকো। তারানাথ তার পুটলি থেকে একটি ছোট্ট শেকড় বার করে একটি সুতো দিয়ে সেটাকে বাঁধল, তারপর আমার দিকে ফিরে বলল, দাও তোমার হাতটা দাও, এটাকে তোমার হাতে বাঁধবো, আমার দরকার হবে না, কারণ এই সমস্ত শক্তি আমায় স্পর্শ করতে পারবে না। চাইলে আমি দেহবন্ধন করে নিতে পারতাম, কিন্তু তাতে ভূপতির কষ্ট হবে। বলতে বলতে তারানাথ উঠে দাঁড়াল, ঘরের একমাত্র আলোক উৎসটিকে ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে আবার এসে পূর্ব স্থানে বসল, বলল, এবার আমরা দুজন এক মনে ভূপতিকে ডাকব, যেন ভূপতি এসে কিশোরীর মাধ্যমে আমাদের জানান দিয়ে যায়, বলে সে চুপ করল। ঘরের মধ্যে কুচকুচে অন্ধকার, বাইরের থেকে ঝিঝি পোকারা এক মনে যেন আমাদের সাথে ভূপতিকে ডাকছে। আমার খুব কাছেই একটা ঘুঘড়ো পোকা ঘরটির পুরনো বাঁশের মধ্যে কাঠ খাওয়ার আওয়াজ করে চলেছে নিরন্তর। গ্রামে কি কোনো মানুষ নেই, বা কোনো কুকুর বা হাঁস মুরগি জাতীয় কিছু? সবাই এত শান্ত কেন? ভূপতি কি আদৌ শুনতে পাচ্ছে আমাদের ডাক? এভাবে কতক্ষণ কাটলো জানি না, নীরবতা ভাঙল তারানাথের গলায়। ভূপতি, তুই কি আছিস? আসলে একটু কথা বল। কোনো শব্দ নেই, এমনকি কিশোরীও কিছু বলল না। আমি আরো মগ্ন হলাম ভূপতির ধ্যানে। সম্ভবত ঘন্টা দুয়েক পর তারানাথ বলল, মোমবাতিটা জ্বালো, হয়তো আজও আসবে না। কখনো কখনো এমন হয়, স্থানটি ওর হয়তো পছন্দ নয়। আমি মোমবাতি জ্বাললাম। ঘন কালো অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর আবির্ভাব হলে কিছু মুহূর্ত চোখ ধাঁধিয়ে থাকে। ধীরে ধীরে ধাতস্থ হচ্ছি, হঠাৎ তারানাথ চেঁচিয়ে উঠল, কিশোরী, কিশোরী কোথায় আছো তুমি, কিশোরী? দেখলাম সত্যি ঘরে আমি আর তারানাথ ছাড়া কেউ নেই। কোথায় গেল কিশোরী? তাছাড়া কোথাও গেলে তো বুঝতাম, কিছু তো শব্দ হতো। আমি উন্মাদ হয়ে উঠলাম, কিশোরী, কিশোরী তুমি তুমি মস্করা করো না এমন সময়, এগুলো ভালো লাগে না। এমন সময় ঘরটির দরজার সামনে একটি লালচে রঙের আভা ফুটে উঠল। আমি উঠে এগিয়ে যেতেই তারানাথ বলল, দাঁড়াও আমি দেখছি, বলে তারানাথ আমার সামনে এলো, আমি ঠিক তারানাথের পেছনে। অবাক চোখে সেই লালচে আভার দিকে তাকিয়ে রয়েছি। দেখলাম রংটি ধীরে ধীরে আরো গাঢ় হচ্ছে, এতটাই গাঢ় যে সে আলোর দিকে তাকিয়ে থাকলে মানুষের দৃষ্টিশক্তি চলে যেতে পারে। আর সহ্য করতে না পেরে চোখ বুঝলাম। মিনিট দুয়েক পরে নাকে একটি বিশ্রী গন্ধ পেলাম, মদের গন্ধ কি? এমন সময় তারানাথ বলল, ঠাকুর আপনি? তবে কি ঠাকুর, আমার কোনো বিপদ হবে? আমার একজন কাছের বন্ধু এই মাত্র নিখোঁজ হয়েছে, আমার বাল্য বন্ধু ভূপতি তাকে হারিয়েছি আমি কিছুদিন আগে, আমায় একটা পথ বাতলে দিন ঠাকুর। আমি তারানাথের পেছন থেকে উঁকি মেরে দেখলাম একজন জটা জুটো ধারি সাধু গোছের লোকের আগমন হয়েছে। তারানাথের কথা শেষ হওয়ায় সে স্থির দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে বীর বীর করে কি যেন বলল। তারপর তার দৃষ্টি পড়ল আমার দিকে, কি ভয়ঙ্কর চোখের মণি,
চোখের কালো অংশটাতে কালো থাকার বদলে সাদার পরিমাণটাই যেন বেশি। সে আমার দিকে তাকিয়ে ঈষৎ হাসল। তৎক্ষণাৎ তারানাথ ঘুরে আমার দিকে তাকাতেই সে উধাও। আমি এই প্রথমবার বিজ্ঞান ও আমার শিক্ষার বিপরীতে চলে গেলাম। বুঝতে পারছি না এগুলো কি সত্যি নাকি আমি এখন চোখ বুঝে এক মনে কিশোরীকে ডাকছি। কিশোরী কি সত্যি নেই নাকি আমাদের সাথে মশকরা করার জন্য ঘর অন্ধকার হতেই নিঃশব্দে বেরিয়ে গেছে। এইসব চলছে মাথার মধ্যে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ঘোর কাটলো তারানাথের শব্দে। তুমি বরং বাড়ি চলে যাও, আমার ঘোর বিপদ সামনে। তবে আমি কিশোরীকে ফিরিয়ে দেবই, কিন্তু আমি চাই না তোমার সাথে আর কিছু হোক। কেন যে তোমাদের বলে তারানাথ মাথা নিচু করে নির্দিষ্ট স্থানে গিয়ে বসল। আমি বললাম, কি কি বলছেন ঠাকুর মশাই? আমি আপনাকে আর কিশোরীকে ছেড়ে এখান থেকে চলে যাব? এই আদেশ করবেন না দয়া করে, আমি রাখতে পারবো না। তারানাথ কোনো কথা বলল না, ওভাবেই মাথা নিচু করে বসে থাকল। চুপচাপ সারা রাতটা কাটালাম। মাঝে দুবার তারানাথ বেরিয়েছিল। ভোরের দিকের পরিবেশটা আমার কাছে খুব পরিচিত। ঠিক শহরে যেমন করে ভোর হয় কাকের ডাকে, ঠিক তেমনই পরিবেশ। কিন্তু গ্রামের ভোর সম্বন্ধে আমি যেমন জানি তা এটা নয়। তারানাথ তীক্ষ্ণ দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে বলল, কাক ডাকা ভোর মানে একটা অশুভ দিন হতে চলেছে। তুমি একটু বসো, আমি পাশের জঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমি আপত্তি দেখিয়ে বললাম, ঠাকুমশাই আমিও যাব, আমি আপনাকে একা ছাড়ব না এক মুহূর্ত। তারানাথ কিছু না বলে মাথা নাড়িয়ে তার সঙ্গে যাওয়ার ইঙ্গিত করল। ঘর থেকে দুজন বাইরে বেরিয়েছি এমন সময় দেখি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এসে হাজির। তারানাথের সপ্রশ্ন মুখ দেখে বলল, আজ আর জমিদার বাড়ি গেলাম না বুঝলেন, কাল রাতে জঙ্গলে ঘুমিয়ে সে কাজ সেরে নিয়েছি। তারানাথ বলল, কি কাজ করেছো? মৃত্যুঞ্জয় বললে, আমার যা কাজ স্বপ্ন দেখা তা দেখে নিয়েছি। আপনাদের সাথে কিছু কথা আছে আমার, তাই এমন ছুটে ছুটে এলাম। তারানাথ বলল, কি কথা বলুন? মৃত্যুঞ্জয় বললে, আপনার আর একটি বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, যার সাথে আমার কথা হয়। আমি উত্তেজিত হয়ে বললাম, কিশোরী কোথায় কোথায় দেখেছেন? মৃত্যুঞ্জয় বলল, কাল রাতে আমি বেরিয়ে যাওয়ার ঘন্টা দুয়েক পর হেঁটে জঙ্গল পেরিয়ে একটু উঁচু টিলার সামনে এক বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। চারিদিকে তখন ঘন অন্ধকার। এমন সময় আমার পেছনে একজন বলে ওঠে, তুমি কোথায় যাচ্ছ? আমি দেখতে চাই মৃত্যুঞ্জয়। তখনই পেছন ঘুরি আমি এবং দেখি আপনাদের সঙ্গী আমার পেছনে দাঁড়িয়ে। বুঝতে পারি সে আমার পিছু করছে। আমি তাকে বলি, আমার সাথে যেতে চাইলে চলো, কিন্তু আমি যে স্থানে ঘুমোবো তার পাশে তুমি থাকতে পারবে না। আমার কথা শেষ হওয়া মাত্রই দেখি সে কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ তাকে খুঁজলাম, ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি আবার আগের স্থানে ফিরে আসি এবং সেখানে ঘুমিয়ে পড়ি। এটুকু বলে মৃত্যুঞ্জয় থামল। তারানাথ উজ্জ্বল দৃষ্টিতে বলল, কোন দিকে সেই টিলা, আমাদের নিয়ে যেতে পারবেন আপনি? মৃত্যুঞ্জয় হেসে বললে, আমি রাস্তা বলে দিতে পারি, তবে আমি যেতে পারবো না, আজ আমার একটু কাজ আছে। তারানাথ বলল, তবে তাই করুন, আপনি পথ বাতলে দিন, কিশোরীকে সুস্থ অবস্থায় পেতে হবে আমায়, নইলে আমার জন্য এদের বড় বিপদ হয়ে যাবে। মৃত্যুঞ্জয় উত্তর দিকে ঘন জঙ্গল বিশিষ্ট অঞ্চলের দিকে নির্দেশ করে বলল, ওই জঙ্গলের মধ্যে দিয়ে দেখবেন একটা পায়ে হাঁটা সুরকি চলে গেছে। ওই সুরকি ধরে টানা ঘন্টা দুয়েক হাঁটার পর দেখবেন একটা উঁচু টিলার পাদদেশে পথটি শেষ হয়ে গেছে। গ্রামের কাঠুরিরা ওর থেকে বেশি আর যায় না। ওই স্থানটিতে পৌঁছে দেখবেন একটি মস্ত বড় শিরিশ গাছ আছে।
গাছটির নিচে গিয়ে দাঁড়ালেই আপনার তৃতীয় বন্ধুর খোঁজ পেয়ে যাবেন বলে নমস্কার জানিয়ে মৃত্যুঞ্জয় তার কুটিরে ঢুকে গেল। তারানাথের দিকে তাকালাম, দেখলাম সে চোখ বুঝে কি যেন গুছিয়ে নিচ্ছে মনে মনে, ঠিক গল্প বলার আগে যেমন করে গুছিয়ে নেয়। তারপর হাত দিয়ে আমায় তাকে অনুসরণ করার ইঙ্গিত দিয়ে হাঁটতে শুরু করল। কাল রাতে যে ব্যক্তি এসেছিলেন মৃত্যুঞ্জয় বাবুর দরজার সামনে, সে ব্যক্তিটার মুখ কেন জানি না আমার চোখের সামনে একবার ভেসে উঠল। অনেক জোর করে সেই মুখের ছবিটি মনের থেকে সরিয়ে সামনের স্বপ্নের মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে দৃষ্টিবন্ধন করলাম। এরকম সৌন্দর্য কে যে কাল রাতের কালো অন্ধকার ঢেকে রেখেছিল তা বিশ্বাসই হয় না। সরু পথের সামনে এসে যখন পৌঁছালাম, দেখলাম দূরে নিবিড় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা উঁচু পাহাড় মাথা তুলে রয়েছে। এইটাকে বোধহয় টিলা বলছিলেন। তারানাথ সরু পথ ধরল, তার পেছনে আমি। এক মনে নিচের দিকে তাকিয়ে হেঁটে চলেছে সে। চলার পথে কোনো কিছু হারিয়ে গেলে যেভাবে মানুষ চলে ঠিক তেমনই, কিছু খুঁজতে খুঁজতে এগোচ্ছে। এত রকমের পাখি যে এদেশে আছে তাই জঙ্গলে না এলে বুঝতে পারতাম না। পাখি দেখতে দেখতে এগোচ্ছি ও মাঝে মাঝে আশেপাশের মোটা মোটা গাছগুলির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি। কিশোরীকে যতদূর চিনি এমন মশকরাও করতেই পারে। হঠাৎ তারানাথ থমকে দাঁড়াল। দেখলাম আমার উত্তর পশ্চিম দিকের একটি মোটা শিরীষ গাছের দিকে সে এক দৃষ্টি তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করতেই আমার গায়ের রক্ত ও শরীরের শক্তি মুহূর্তে মিলিয়ে গেল। বললাম, ঠাকুমশে এ কি হয়ে গেল? এ কি বলে মাটিতে পড়ে গেলাম। দেখলাম কিশোরী মৃত অবস্থায় ওই গাছটির সব থেকে উঁচু ডালে ঝুলছে। ও আত্মহত্যা করেছে, কিন্তু কেন? ক্রুদ্ধ ও দিক দিশেহারা হীন হয়ে তারানাথকে বললাম, যে কারণে আপনি আমাদের এইখানে এসেছেন তা কি এই কারণ? কোন কালো শক্তি অর্জনের জন্য আপনি এরকম নিষ্পাপ মানুষগুলিকে বলি দিচ্ছেন ঠাকুর মশাই? আমি আপনাকে শ্রদ্ধা করতাম, বিশ্বাস করতাম। আর কিশোরী একটু আপনাকে কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছি। তখন মনে মনে ভাবছি, এ কোন মানুষের কথা এতদিন শুনিয়েছি তোমাদের? নিজেদের মধ্যে কোন অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিয়েছি? এমন সময় গাছটির মগডাল থেকে কিশোরীর দেহটি গলার ফাঁস ছিঁড়ে সজোরে আছড়ে পড়ল তারানাথের সামনে। তারানাথ কিন্তু এক পাও পিছিয়ে আসেনি বা এগিয়ে যায়নি তখন। শুধু তার দৃষ্টি গাছের মগডাল থেকে এখন নিচে দেহটির দিকে নেমেছে। তারপর যা ঘটেছে আমাদের দুটি চোখের সামনে তা আমি মৃত্যুর পরেও যদি ইহজীবনের কোনো কথা মনে থাকে তা এই দিনটি হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। দেখলাম উপুড় হয়ে পড়ে থাকা কিশোরীর মৃতদেহটি ধীরে ধীরে সোজা হল। ঘাড় এবং কানের পাশের হাড়গুলি ভেঙে রক্তাক্ত অবস্থায় দপ দপ করে কাঁপছে। বাগালে তিলটি ছাড়া এমুখ যে কিশোরীর মুখ তা বোঝার উপায় নেই। মরা মাছের মতো ফ্যাকাশে হয়ে গেছে তার শরীর। রক্তের গন্ধ এমন নয় যে ভয়াবহ বিশ্রী গন্ধ বেরোচ্ছে তার রক্ত থেকে। তারানাথের দিকে তাকিয়ে একটি ছোট্ট পৈশাচিক হাসি হাসল, বলল, আমার একমাত্র শিষ্যকে তুই মেরে ফেললি। তোকে বলেছিলাম আমি শিষ্য করি না, তবে তোর সামনে আসন্ন বিপদের কথা তুই টের পাবি। এই শক্তিকে কাজে লাগিয়ে তুই মাধব ঘোষের মতো একজন অহংকারী গৃহস্থকে বাঁচিয়ে একমাত্র শিষ্যের জাগানো বেতালকে ফিরিয়ে তাকেই মারলি।
ওর মেয়ের শরীরে ভৈরবীর চিহ্ন ছিল, সে শুধু তাকে সঙ্গী করে নিতে চেয়েছিল। আমি তোকে তোর সঙ্গীকে কাউকে ছাড়ব না, কাউকে না। এই গলার স্বর কিশোরীর নয়, তবে কি এ সেই দুষ্ট কাপালিকে তন্ত্রগুরু? তারানাথ বলেছিল এক গ্রামে মাধব ঘোষ নামে এক সজ্জন ব্যক্তিকে এবং তার মেয়েকে রক্ষা করেছিল সে একজন কুচক্রী কাপালিকের হাত থেকে। সে বেতাল জাকিয়ে মাধব ঘোষের বাড়ি পাঠায়। হ্যাঁ তাই তো, তারানাথ গাত্র বন্ধন করে তাকে এবং তার বাড়িকে রক্ষা করে। তারানাথ অবাক হয়ে বলল, ঠাকুর, সে যেটা করতে যাচ্ছিল তার ন্যায় কর্ম নয়। আমরা কোনো মানুষকেই তার বৈষয়িক জীবন থেকে টেনে এনে তন্ত্র সাধক বা ভৈরবী করতে পারি না। আপনি আপনি ভূপতিকে এ কারণে মারলেন, তার কি দোষ ছিল ঠাকুর? আপনি ন্যায় বিচার করছেন কি ঠাকুর? এই শাস্তি কি আপনি পাবেন না বলে মনে করছেন? এমন সময় কিশোরীর শরীরের ভেতর থেকে সেই কুচক্রি সাধু আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে ওঠে। দেখলাম তার চোখে অস্বাভাবিক কুৎসা ও ক্রোধ জেগে উঠেছে। চিৎকার করে বলছে, তুই এখান থেকে চলে যা, চলে যা তুই এখান থেকে, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমায় প্রায়শ্চিত্ত করতে দে। চিৎকারের তীব্রতা এত তীক্ষ্ণ যে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এভাবে চিৎকার করা সম্ভব নয়। এমন সময় পেছন থেকে এক নারী কণ্ঠের বিক্ষিপ্ত হাসি শুনতে পেলাম। হাসতে হাসতে বলছে, সাথে সাথে ঘুরে পিছনে দেখলাম, তারানাথ পিছনে ঘুরতেই তাকে দেখা গেল। যে আলোতে সামনের মানুষটিকে দেখা যাচ্ছে তা বার হচ্ছে তারানাথের দুটি চোখ থেকে, এবং সেই আলোক রেখা দুটি শেষ হচ্ছে আগত আগন্তুকের দুটি চোখে। তারানাথ এগিয়ে গেল তার দিকে, আমিও এগিয়ে যেতে চাইলাম কিন্তু পারলাম না। যেন আমি ওই প্রাণীগুলির মধ্যে কোনো রকম অভিব্যক্তি প্রকাশ করার যোগ্য নই। যথাস্থানে দাঁড়িয়ে দেখলাম তারানাথ তার দিকে যত এগিয়ে যাচ্ছে ওই কুচক্রি ব্রাহ্মণের আর্তনাদ তত বাড়ছে। চিৎকার করে বলছে, মাতু মাতু, এটা তুই ঠিক করলি না, তন্ত্র সাধনার উন্নত এক কাপালিককে অন্যায়ভাবে হত্যা করাকে প্রশ্রয় দিলি তো। তোর ভালো হবে না, তোর ভালো হবে। আমি জানি না কোন স্বর্গীয় ঘটনার সাক্ষী আমি, মাতু পাগলি আমার সামনে। তারানাথের কণ্ঠ পেলাম, মা মা, তুমি আমার ডাক শুনতে পেয়েছো, আমায় তোমার পবিত্রতায় পবিত্র করো মা, আমায় নিয়ে নাও মা, কিশোরীকে ফিরিয়ে দাও, কিশোরীকে ফিরিয়ে দাও মা। এই প্রথমবার তারানাথকে উন্মাদের মতো কাঁদতে শুনলুম। মাতু পাগলি বলল, ওলাও তো, তুই আমাকে ডাকবি আর আমি তোর ডাকে সাড়া দেবো না, তা কি হয়? তোর কোনো ভয় নেই, পোড়া মুখো এদিকে আয়। বলে সে উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে শুরু করে। তার মন্ত্র উচ্চারণে চারিদিক মোহিত হতে লাগল। তার সঙ্গে বাড়তে থাকলো কুচক্রি শয়তানের যন্ত্রণা বিস্তৃত আর্তনাদ। তার রূপ যেন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কিশোরীর শরীরটা যেন একটা খোলস, সেটা খুলে ছিঁড়ে বেরোচ্ছে এক রক্ত মাখানো খাদক। মন্ত্র উচ্চারণের সাথে সাথে মাতু পাগলিও তারানাথের অনেক কাছে চলে এসেছে। আমার কান হঠাৎ বন্ধ হয়ে গেল। মনে হতে লাগলো সব ঘটনাগুলি যেন কেবল চোখের সামনে ঘটছে স্বপ্নের মতো। কিন্তু স্বপ্নে যেমন শব্দ থাকে না, ঠিক তেমনি
এমন প্রাকৃতিক দুর্যোগের কোনো শব্দ নেই। আমি কি শ্রবণ শক্তি হারাচ্ছি? ওই তো দেখতে পাচ্ছি মাতু পাগলি তারানাথকে ছুল। চোখ খুলে দেখি আমি সেই শিশু গাছটার তলায় শুয়ে আছি। আমার হাত দশেক দূরে বসে আছে মোটা সোটা একটা লোক, গায়ের রং ফর্সা, পাতলা গোঁপ আছে। মুখে জোর করে একটা হাসি টেনে বললেন, নমস্কার, আমি ডাক্তার সান্যাল। আপনি কি কিশোরী সেনের বন্ধু? শুনছিলেন রাজপ্রতাপ বসুর কলমে তারানাথ তান্ত্রিক ও মাধবগড়ের জঙ্গলে। গল্পটির পরবর্তী অংশ হবে আমাদের এই রাজদেবী প্রোডাকশনের পরবর্তী নিবেদন। তাই শুনতে থাকুন, এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে গল্পটির পরবর্তী অংশ এলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা প্রথম থেকে গল্পটি এখনও শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে, যাতে রাজদেবী প্রোডাকশন টিম আরও উৎসাহিত হয় এই জাতীয় গল্পগুলিকে নিয়ে কাজ করার জন্য।